পূর্ব বর্ধমান জেলার কানলার উঁচু জাপট এলাকার একটি ইটভাটা সংলগ্ন এলাকায় এক পথসারমেয় বাচ্চাকে ইট দিয়ে মাথা থেতলে মারার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। বিষয়টি জানতে পেরে কানলার এক পশুপ্রেমী সংগঠনের পক্ষ থেকে কানলার এসডিপিও অফিসে ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে অভিযোগ করা হয়। ভাটার গঙ্গার ঘাটটায় একটা সারমেয় বাচ্চাকে একটা লোক মদ্যপান করে মানে খুবই খারাপভাবে প্রথমে গঙ্গায় ফেলেছে, তারপর কুকুরে সারমেয় বাচ্চাটাকে ঢিল মানে আদলা ইট বড় বড় ইটগুলো মারতে মারতে রক্তাক্ত অবস্থায় মেরে দিয়েছে। তারপর মারার পরেও তিনি থামেনি, তারপরেও তিনি ঢিল মেরে গেছে। তারপর যখন আমার কিছু বন্ধুরা তাকে বারণ করেছে, তাদেরকেও এমনকি বলেছে আমি তো এই কুকুরটাকে মারলাম, আরও কিছুক্ষণ বাদে আরও কুকুরকে মেরে যাবো। এই জন্যই আমরা তারপর খবর পেয়ে গেছিলাম এবং আমরা আমাদের এসডিওপি অফিসের সামনে কেসও করলাম। এবার দেখি আমাদের কী করে স্যারেরা, আমরা কোনো বড়সড় প্রতিবাদের আশা করছি। আমরা চাইছি পুলিশ প্রশাসন যেন এই ব্যাপারটায় খুব কড়াভাবে নজর দেয়, আর যেন কোনো পথ কুকুর বা কোনো সারমেয়কে যেন এইরকম খারাপভাবে মরতে না হয়। নেক্সট আমরা ওখানে স্নান করতে যাই, স্নান করতে যাওয়ার পর একটা ভদ্রলোক ড্রিঙ্ক করেছিল, এক সারমেয় বাচ্চাকে তিনি একটা আদলা ইট তুলে মারতেই থাকেন। তখন আমরা নিষেধ করি যে এরকমভাবে এক সারমেয় বাচ্চাকে মারাটা উচিত নয়। তো আমাদের কথা উনি না শুনুন, এরকমভাবে এমনভাবে মারলেন যে সারমেয় বাচ্চাটা মারাই গেলেন। আপনাদের সামনে? আমাদের সামনে, বাধা দিতে গেছিলেন? হ্যাঁ, আমরা বাধা দিতে গেছি, তখন ওই ভদ্রলোক শোনেননি। তারপরে বডিটা ওইখানেই ভাসতে শুরু করলো এবং উনি আবার এই কথাও বললেন যে আরও যত সারমেয় মানে বাচ্চা আছে ছোটো ছোটো তাদেরকে উনি মেরে ফেলবেন, এই কথাই বললেন। আপনারা এখন কি চাইছেন? আমরা এখন চাইছি এর একটা বিহিত হোক এবং উনি শাস্তি পান। শনিবার পশুপ্রেমী সংগঠনের এক সদস্য জানান, পথসারমেয়টিকে প্রথমে গঙ্গার জলে ফেলে দেওয়া হয়, পরে তাকে জল থেকে তুলে ইঁট দিয়ে মাথায় আঘাত করা হয়। ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ। অভিযুক্ত ব্যক্তি জানান, সারমেয়টি অত্যাচার করত বলে তিনি তাকে মেরেছেন। লোকে স্নান করতে গেলে গন্ধ বছরের শুরুতেই, বছরের প্রথম দিন কালনাতে যে ভাটার ঘাট আছে সেই ঘাট একটা নৃশংসতার এখানে দেখা গেছে। আজকে নৃশংস হত্যা হয়েছে, একটা সারমেয় শিশুকে এখানে পিটিয়ে মারা হয়। একটি লোক মদ্যপ অবস্থায় সে সারমেয় শিশুটিকে গঙ্গাতে প্রথমে লাথি মেরে ছুঁড়ে ফেলে দেয় এবং তারপর তাকে ঢিল মেরে হত্যা করে এবং তারপর তাকে লাঠি মেরেও হত্যা করা হয়। তো এরা কিছু পশুপ্রেমী আছে এবং যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা অভিযোগ জানিয়েছে এবং তাকে অনেক বারণ সত্ত্বেও সে কিন্তু কোনো বাধা মানেনি, সারমেয় শিশুটিকে নৃশংসভাবে হত্যা করে। এবং তার বক্তব্য হচ্ছে সে পরিপ্রেক্ষিতে সে আরও সারমেয় শিশু যারা আছে তাদেরও তিনি হত্যা করবেন। কালনা থেকে রীতা ভট্টাচার্য, আনন্দবার্তা।